ইমান ভঙ্গের যতগুলো কারণ রয়েছে এর মধ্যে 10টা কারণ শীর্ষস্থানীয়। প্রথম কারণটা হচ্ছে আশরিকু মা আল্লাহ তাআলা ওয়াল কুফর বিহি, আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করা অথবা আল্লাহর দ্বীনের কোনো বিধানের সাথে কুফরি করা। কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করে অথবা আল্লাহর পাঠানো শরীয়তের কোনো কিছুকে অস্বীকার করে, সাথে সাথে তার সারা জিন্দেগীর সকল বন্দেগী বরবাদ, তার ঈমান নষ্ট হয়ে যাবে। গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ, যে কেউ আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ওসিলা নির্ণয় করবে, মনে করবে যে আল্লাহর কাছে আমি কিছু চাইলে আল্লাহ দেবেন না, অমুক পিসাবের কাছে গেলে পিসাবের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, পিসাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত মঞ্জুর করাইতে হবে, পিসাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নাজাত পাইতে হবে, পিসাবের মাধ্যমে হাসরের মাঠে সুপারিশ নিতে হবে, এই রকম বিশ্বাস আমাদের সমাজের কিছু মুসলমানের আছে না নাই? অনেক বয়স্ক মুরব্বী মুসলমান এরকম আমি পেয়েছি, দুই তিন জনের সাথে আমি সরাসরি কথা বলেও বুঝেছি, যারা পীরের কাছে মুরিদ হয়েছে তাদের কথা একটাই, কয়েক কোরআনও কিছু শিখি নাই, রাসূলের হাদিসও কিছু জানি না, সাহাবায়ে কেরাম কিভাবে জীবন কাটাইছেন সেগুলো জানার সুযোগও পাই নাই, একজন পীরের হাত ধরছি উনি যদি হাসরের মাঠে পার করে নিয়ে যায়। এই যে একজনের বিশ্বাস যে আমি কোরআনও শিখি নাই হাদিসও শিখি নাই, শিখবার সময়ও নাই যোগ্যতাও নাই, এখন আর শিখবো না, একজন পেশাবের হাত ধরছি উনি হাসরের মাঠে আমাকে পার করে নিয়ে যাব, এই যে একটা বিশ্বাস, এটা ইমানে বিশ্বাস না কুফরি বিশ্বাস? কুফরি বিশ্বাস। এইরকম বিশ্বাস যদি কেউ করে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মারিয়ামের এক আয়াতে বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, প্রত্যেকটা বনি আদম কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে একা একা। ভাই আয়াতটাকে আমি এখানে বসে বসে বানাইছি না আল্লাহ নাজিল করছেন? সূরা মারিয়ামের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, প্রত্যেকটা বনি আদম নিজের আমল নামার হিসাব নিকাশ পেশ করার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন আসবে একা একা, ফারদান একা একা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর ঘোষিত এই বাণী শিখেও না পড়েও না, পড়ার দরকার মনে করে না, জানার চেষ্টাও করে না, পিসাবের আদর্শে উনি পার করে নিয়ে যাব, চিন্তা করেন আল্লাহ যে ঘোষণা দিলেন সেই দিন আল্লাহর কাছে প্রত্যেকটা বনি আদম হিসাব পেশ করবে একা একা, আল্লাহর ঘোষণা মতে সেই দিন পিসাব পাশে থাকবো না একা একা যাইতে হবে? আরে হাসরের মাঠ তো অনেক দূর, বিচার কার্য পরিচালনা হবে, দুনিয়া কেমত হয়ে যাবে, তারপরে সারা দুনিয়ায় বৃষ্টি হবে, এরপরে অনেক কিছু বাকি রয়েছে, ইসরাফিল দ্বিতীয় সিংহের ফুৎকার দিবেন, তারপরে হাসরের মাঠের বিচার অনুষ্ঠিত হবে, এটা অনেক দূর। মারা যাওয়ার পরে এই যে কবরে ঢুকে এখানে পেশাব সাথে যায়, কবরে তিনটা সওয়াল জবাব আছে না নাই? মার রাব্বুক মা দীনুক মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইয়াকুলু লাহু মুহাম্মাদ, এই যে প্রশ্নগুলো কবরে করা হয় ওই সময় পেশাব সাথে যায়। কিভাবে মানুষ এটা বিশ্বাস করতে পারে যে পিসাব আমাকে পার করে নিয়ে যাবে, অমুক বাবা তমুক পিসাব আমাকে পার করে নিয়ে যাবে, কিভাবে পার করবে তোমাকে, সে তোমার সাথে মারা যাবে? কিছুতেই তো না। এরকম চাক্ষুষে সরাসরি চারচুকে যারা দেখেও ইসলামপন্থী বিশ্বাসগুলো নিজের মধ্যে স্থাপন করে না, চাক্ষুষে দেখেও যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের বিরুদ্ধে বিশ্বাস পোষণ করে, এরা নিঃসন্দেহে মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আল্লাহ বলেছেন প্রত্যেকটা বনি আদম কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে একা একা, আমার আমল নামার হিসাব যেহেতু আল্লাহর কাছে একা একা দিতে হবে, আমার নেক আমলগুলো আমাকে সাজাতে হবে, আমার বদ আমলগুলো আমি গুরুত্ব দিয়ে ছাড়তে হবে, ঠিক কিনা ভাই? একটা হাদিস আলোচনা করে সহজে বিষয়টা বোঝার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরো মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেছিলেন, ফাতেমা তুমি কোনো সময় বিভ্রান্ত হয়েও না, ভুল বুঝো না যে আমি বিশ্বনবীর মেয়ে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেই পার করে দিবেন, কোনো সময় এই ধারণাও তুমি করো না, জেনে রাখো তুমি যা কিছু নেক আমল করবা তোমার নেক আমলের পরিমাণ হিসেবে আল্লাহর কাছে তুমি পুরস্কার পাইবা, তুমি যা কিছু বদ আমল করবা তোমার বদ আমলের পরিমাণ হিসেবে আল্লাহর কাছে তুমি শাস্তি পাইবা, আমি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে তোমাকে আল্লাহ এক বিন্দু ছাড় দিবেন না। কাকে বলতেছেন রাসূল? যাকে রাসূল অন্য হাদিসে বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মেয়েদের সর্দার যেই মেয়েকে রাসূল নিজের মুখে ঘোষণা করেছেন, সেই মেয়েকে রাসূল নসিহত করতেছেন, সাবধানা কলিজার টুকরো মেয়ে ফাতেমা শুনে রাখো, তোমার নেকামলগুলোর পুরস্কার তুমি আল্লাহর কাছে পাইবা, তোমার বদামলগুলোর শাস্তি তুমি আল্লাহর কাছে পাইবা, আমি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে তুমি তোমার বদামলের শাস্তি মাপ পাইবা না। যেখানে রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সকল মেয়েদের সর্দার ঘোষণা করেছেন, তারপরও তাকে বলতেছেন তুমি যদি বদআমল করো এটা শাস্তি তোমার আল্লাহর কাছে পেতেই হবে, সেখানে আজকে আমরা যা মন চায় গুনাহ করব আর পিসাব পার করে নিয়ে যাবে, এই বিশ্বাস ইসলামপন্থী বিশ্বাস না, ইসলাম বিরোধী বিশ্বাস। এই রকম বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ সে আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করেছে, অথচ এটা আল্লাহ পছন্দ করেন না, বরং আল্লাহ বলেছেন ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব,
আমার ব্যাপারে রাসূল আপনাকে আমার বান্দারা জায়গায় যে আমি কোথায় বলে দেন ফাইন্নি কারীব আমি খুব কাছে উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআনি তারা যখন আমাকে ডাকে আমি সাড়া দেই ফালগিস্তাজিবুলি তারা যেন আমাকেই ডাকে ওয়াল ইউমিনু বি আমার উপর যেন বিশ্বাস রাখে লাআল্লাহুম ইরশুদুন যাতে করে তারা হেদায়েতের উপর চলতে পারে ভাই হেদায়েতের উপর চলার বিশ্বাস কি এটা যে আমি আল্লাহকে ডেকে সাড়া পাইবো না পিশাবের মাধ্যমে ডাকতে হবে আল্লাহ কি শিখিয়েছেন ইদা সাআলাকা ইবাদি আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে আননি আমি কোথায় ফা ইন্নী কারীব বলে দিন আমি খুব কাছে উজিবু দাআওয়াতাদ দাঈ ইদা দাআন বান্দা যখন আমাকে ডাকে উজিবু আমি সাড়া দেই ফাল ইস্তাজিবু লি তারা যেন আমাকেই ডাকে আল্লাহ তো চাইলে বলতে পারতেন ফাল ইস্তাজিবু লি বি ওসিলাতিল ফিরশাব বুজুর্গ সাহেব বলতে পারতেন কিনা আল্লাহ কেমনে বলছেন ফাল ইস্তাজিবু লি তারা যেন আমাকেই ডাকে ওয়াল ইউমিনু বি আমার উপর যেন বিশ্বাস রাখে লাআল্লাহুম ইরশুদুন যাতে করে তারা হেদায়েতের উপর চলতে পারে বুঝা গেল হেদায়েতের উপর চলতে চাইলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা যাবে না বরং বান্দার সাথে আল্লাহর সম্পর্কটাকে সরাসরি করে দিতে হবে ঠিক কিনা ভাই এই বিশ্বাস হলো ইসলামপন্থী বিশ্বাস কিন্তু কেউ যদি মনে করে আল্লাহকে ডেকে আমি সাড়া পাইবো না আল্লাহ আমার কথা শুনবেন না পিশাব আমার হাসরের মাঠে পার করিয়া নিয়ে যাইব এইরকম বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে এটা ঈমান ভঙ্গকারী বিশ্বাস ঈমান ভঙ্গের দুই নাম্বার কারণ ঠিক কিনা ভাই গেল দুই নাম্বার ওই যে মক্কার কাফের মুশরিকরা বলতো হা উলা ইসুফাউনা হা উলা ইসুফাউনা ইনদাল্লাহ মূর্তির পূজা করে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তোমরা নিজের হাতে কাদা মাটি দিয়ে মূর্তি বানাও আবার নিজেই সেজদা করো নিজের হাতে আবার ভেঙে ফেলো এটা কোন ধরনের বিবেকের কথা হলো নিজের হাতে যেই জিনিসটাকে বানাও সেটা আবার তোমার রব হয় কিভাবে ওইটাকে আবার সেজদা করো আবার ভেঙে ফেলো ব্যাপার কি এটা কি তোমার রব হওয়ার যোগ্যতা রাখে এটা তো তার গায়ে একটা মাছি বসলে সেটা তার এবার যোগ্যতাও রাখে না ঠিক কিনা ভাই এই কথা যখন মুশরিকদেরকে জিজ্ঞেস করা হতো তারা বলতো হা উলা ইসুফাউনা ইনদাল্লাহ আমরা এগুলোকে রব মানি না রব মানি তো আল্লাহরই আর এগুলোর সামনে যে সেজদা দেই এগুলো হলো আল্লাহর সাথে আমাদেরকে মিলিয়ে দেওয়ার মধ্যস্থতাকারী এই রকম আল্লাহ এবং বান্দার মধ্যে যদি কেউ কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করে ফাকাদ কাফার সে কুফরি করলো তার ঈমান নষ্ট হয়ে যাবে গেল ঈমান ভঙ্গের দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ কেউ যদি কোন কাফের বা মুশরিককে কাফের মুশরিক মনে না করে তাহলে সেও কাফের এটা সমস্ত ফাতাওয়ার কিতাবে রয়েছে চার মাযহাবের সকল উলামায়ে কেরাম মুত্তাফিক একমত যে কেউ যদি কোন কাফেরকে কাফের মনে না করে কোন মুশরিককে মুশরিক মনে না করে তাহলে সেও কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে যে কাদিয়ানিরা ইমানদার মুসলমান তাদের ঈমান নষ্ট হয় না তারা কাফের নয় কেউ যদি এটা মনে করে তাদের ঈমান থাকবে ঈমান থাকবে না কারণ কাদিয়ানিদেরকে কাফের মনে না করার কথাটার দ্বারা প্রমাণ মিলে যে সেও বিশ্বনবী শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না যদি শেষ নবী মানত এবং কাদিয়ানিকে নবী হিসেবে মানত না তাহলে যারা কাদিয়ানিকে নবী মানে শেষ নবীকে শেষ নবী মানে না তাদেরকে ঈমানদার মনে করার কথা ছিল না তাদেরকে ঈমানদার মনে করার পিছনে কারণটাই হলো যে সে কাদিয়ানিদের মতোই শেষ নবীকে শেষ নবী মানে না ঠিক কিনা ভাই সুতরাং যারা মুশরিককে মুশরিক মনে না করবে কাফেরকে কাফের মনে না করবে মুরতাদকে মুরতাদ মনে না করবে সেও কাফের ঈমান ভঙ্গের তিন নাম্বার কারণ কাফেরকে কাফের মনে না করা মুশরিককে মুশরিক মনে না করা মুরতাদকে মুরতাদ হিসেবে স্বীকৃতি না দেওয়া এটা ঈমান ভঙ্গের তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ কেউ যদি মনে করে আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনা আল্লাহর পাঠানো দিন ইসলামের চাইতে বর্তমানে গণতান্ত্রিক সংবিধানটাই শ্রেষ্ঠ এমন বিশ্বাস করে নেওয়ালা লোক মনে হয় আমাদের সমাজে একজনও নাই যারা আইন মন্ত্রী হয় যারা আইন পরিচালনা করে আইন যারা তৈরি করে এবং প্রয়োগ করে তাদের কাছে যদি আল্লাহর পাঠানো এই কোরআনের আইনটাই চূড়ান্ত হতো তাহলে আব্রাহাম লিঙ্কন জানোয়ার আব্রাহাম লিঙ্কন দাজ্জালের মানবরচিত কুফরি সংবিধান দিয়ে আইন প্রয়োগ করত করত ভালো রকম বুঝে শুনে বললেন ভাই আমি জানি না কথা কার উপর পড়ে কার উপর পড়ে না হক কথা বলতে আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ কিচ্ছু করার নাই কোন হক কথা যদি গোপন করে বলি আল্লাহর কাছে পাকড়াও হব সমাজের কেউ খেপতে পারে এটা আমাদের যায় আসে না কারণ মুমিনের ঈমান না সমাজের মানুষের ভয়ে আল্লাহর দিনের কথা গোপন করা এটা হলো মুনাফিকের ঈমান মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াখশাউনা নাস কাখশিয়াতিল্লাহ আও আশাদ্দ খাশিয়া এরা মানুষকে ভয় পায় আল্লাহকে ভয় পাওয়ার মতো বরং আল্লাহর চেয়ে মানুষকে এরা বেশি ভয় পায় কার ঈমান ভাই এটা ঈমানদারের ঈমান যে মুনাফিকের ঈমান ঈমানদারের ঈমান কেমন হবে ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন আল্লাহই সর্বাধিক উপযুক্ত যে তোমরা একমাত্র আল্লাহকেই বেশি ভয় পাইবা ভাই ভয় কাকে বেশি পেতে হবে আল্লাহকে আল্লাহর ভয়ের উপর অন্য কারো অন্য কারো ভয়কে প্রাধান্য দেওয়া যাবে না সুস্পষ্ট ভাষায় বলছি হক কথা বলছি কোরআনের পক্ষে বলছি কার বিরুদ্ধে যায় জানি না কোরআনের পক্ষে বলতে গিয়া কারো যদি বিরুদ্ধে যায় সেটা আমাদের ঈমানের দাবি
কোরআনের কথা বললে কেউ যদি খেপে যায় এটা কোরআনের শত্রু ঠিক না ভাই বলতেছিলাম এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধানকে আল্লাহর পাঠানো এই শরীয়তের ব্যবস্থাপনাকে কেউ যদি শিরোধার্য মনে করে তাহলে সে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া অন্য কোন মানব রচিত সংবিধান মানুষের মধ্যে প্রয়োগ করার সাহস রাখে কিছুতেই না যদি দেখেন কেউ আল্লাহর পাঠানো কোরআনের শাসন ব্যবস্থাকে আল্লাহর পাঠানো দ্বীন আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনাকে মানুষের মধ্যে প্রয়োগ করে না বরং মানবরচিত সংবিধান অথবা আব্রাহাম লিংকন জানোয়ার আব্রাহাম লিংকন দাজ্জালের মানবরচিত সংবিধান দিয়ে বিচার ফয়সালা করে বুঝবেন ওই লোকটার কাছে আল্লাহর পাঠানো সংবিধানের চেয়ে আব্রাহাম লিংকন দাজ্জালের সংবিধানটাই বেশি উপযুক্ত এটা ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ কেউ যদি মনে করে আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার চেয়ে আব্রাহাম লিংকন দাজ্জালের বিচার ব্যবস্থাটা বেশি উপযুক্ত বেশি আধুনিক সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে আল্লাহর কাছে ঈমানদার থাকতে পারবে না এটা হলো 4 নম্বর কারণ ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ 5 নম্বর কারণ আল্লাহ যা কিছু কোরআনে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে যা কিছু শিখিয়েছেন এগুলোকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে তারা ঈমানদার থাকবে কিন্তু আল্লাহর পাঠানো কোনো বিষয় আল্লাহর রাসূলের আনা কোনো বিষয়কে কেউ যদি ঘৃণা করে তাচ্ছিল্য করে সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে এটা ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ একটা উদাহরণ দেই মা বোনদের যাদের কাছে আওয়াজ পৌঁছতেছে তাদেরকে আগেই অনুরোধ করি রাগ করবেন না আল্লাহর শরীয়তের কথাগুলো হুবহু শরীয়তের ভাষায় ব্যক্ত করতে আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ কে খুশি হবে কে বেজার হবে আমরা জানি না আমরা বলতে আল্লাহর কাছে দায়বদ্ধ বলতেছি শুনেন অনেক মা বোনেরা এমন আছে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি অনেক মা বোনেরা এমন আছে যারা স্বামীকে দাড়ি রাখতে দেয় না কয়রে দাড়ি রাখবে মোল্লা মোল্লা দেখায় কারো কথা এটা আবার কেউ কেউ বলে এই অল্প বয়সে দাড়ি রাখবা মানুষ তো তোমারে কাকা ডাকবে অনেক মেয়েরা আছেন এরকম দাড়ি পছন্দ করে না দাড়িওয়ালা ছেলেদেরকে পাত্র হিসেবেই পছন্দ করতে চায় না আছে না নাই এমন কিছু মেয়ে এদের ঈমান নষ্ট ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার কোনো একটা বিধান যদি কেউ ঘৃণা করে অন্তরে অন্তরে অপছন্দ করে সাথে সাথে সে আল্লাহর কাছে মুরতাদ হয়ে যাবে দাড়ি আল্লাহর রাসূলের সুসম্পস্ত বিধান কিনা ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন আফুল লুহা ও কাসসু শাওয়ারিব দাড়ি লম্বা করো মুচ কেটে ফেলো কে বলেছেন আল্লাহর রাসূল বলেছেন আফুল লুহা ওয়া কাসসু শাওয়ারিব তোমরা দাড়ি লম্বা করো মুস কেটে ফেলো আল্লাহর রাসূলের বিধান মানার পরে কেউ যদি আল্লাহর রাসূলের বিধান মানার কারণে কাউকে ঘৃণা করে বুঝতে হবে আল্লাহর রাসূলের আনা শরীয়তের ব্যবস্থাপনাটাকে সে ঘৃণা করেছে সাথে সাথে বেঈমান হয়ে যাবে সুতরাং স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া যে বোনেরা আছে যারা দাড়িকে অপছন্দ করে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি বোনেরা আজকের এই আওয়াজ শোনার পরে কোনোদিন দাড়ি সম্পর্কে কোনো ঘৃণা প্রকাশ করবেন না ঈমান থাকবে না অনেক ভাইয়েরা এমন পাওয়া যায় যাদেরকে যদি বলা হয় যে ভাই দাড়ি লম্বা করেন রাসূল তো দাড়ি রাখতে বলেছেন আর বুশ দাড়ি কাটতে বলেছে বুশরে চিনেন আমেরিকার কুখ্যাত প্রেসিডেন্ট বিশ্ব সন্ত্রাসী ডব্লিউ বুশ এই বুশ কি বলতো জানেন হে বলতো যে আমি চাই সারা পৃথিবীর সবগুলো পুরুষ তাদের দাড়ি মুন্ডিয়ে ফেলুক এবং সারা দুনিয়ার সবগুলো মেয়েদের চেহারা আমি পর্দামুক্ত দেখতে চাই সারা দুনিয়ার সবগুলো মেয়েদের চেহারা বুশ জানোয়ারে লম্পট সারা দুনিয়ার সবগুলো মেয়ের চেহারা উন্মুক্ত দেখতে চায় আর সারা দুনিয়ার সবগুলো চেহারা সবগুলো পুরুষের চেহারা দাড়ি মুক্ত দেখতে চায় কে দেখতে চায় ভাই বুশ রাসূল বলতেছেন দাড়ি লম্বা করো বুশ বলতেছে দাড়ি মুক্ত চেহারা দেখতে চাই কার মত হবেন সিদ্ধান্ত করেন রাসূলের মত হবেন সবাই একমত আল্লাহ কবুল করেন যারা না বুঝে দাড়ি কাটতেন তারা সতর্ক হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন ভাই সামাজিক কোন কারণে ইসলামের কোন বিধানকে পেছনে ফেলবেন না প্রকারান্তরে এটা ঈমান বিনষ্ট করে ফেলে সামাজিক কোন কারণকে যদি ইসলামের উপর প্রাধান্য দেন এক পর্যায়ে ওই বিষয়টা আপনার ঈমানকে খেয়ে ফেলবে সবকিছুর উপরে জীবনের সবকিছুর উপরে ইসলামকে শিরোধার্য রাখবে ঠিক কিনা ভাই বলতেছিলাম আল্লাহর রাসূলের আনা শরীয়তের কোন একটা বিধানকে কেউ যদি তাচ্ছিল্য করে অবজ্ঞা করে ঘৃণা করে সাথে সাথে তার ঈমান চলে যায় এটা হলো ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ 5 নম্বর কারণ ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ কেউ যদি আল্লাহর শরীয়তের কোন বিষয়কে তাচ্ছিল্য করে একটু আগে বলেছিলাম 5 নম্বরে কেউ যদি ঘৃণা করে মনে মনে ইসলামের একটা বিধানকে সে পছন্দ করে না তাইলে সে মুরতাদ হয়ে যাবে আর এখন 6 নম্বরে আলোচনা হচ্ছে কেউ যদি সরাসরি তাচ্ছিল্য করে যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের সমাজে কিছু তথাকথিত কুশীল সমাজ মানুষ সুশীল সমাজ বলে আমি কুশীল সমাজের কতগুলো কুশিক্ষিতার কথা বলি যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে পড়তে পড়তে ডিগ্রি অর্জন করতে করতে এক পর্যায়ে শিক্ষিত জানোয়ার হয়
এমন কিছু শিক্ষিত জানোয়ার মাঝে মাঝে ফলে কিনা আমাদের দেশে বার্সিটিতে পড়তে পড়তে এক পর্যায়ে কুশিক্ষিত জানোয়ার বনে জানোয়ার বন্য সেটা স্বয়ং রাসূলকে আসে আসে দূর দূরতে আছে না নাই রাসূলকে দোষারোপ করে রাসূলের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামের বিধিবিধান নিয়ে মশকরা করে এই রকম যদি কোনো মানুষ মুসলমান নামে পরিচয় দেয় অথচ ইসলামের ন্যূনতম কোনো বিধানকে সে তাচ্ছিল্য করে অবজ্ঞা করে সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে এটা হচ্ছে ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ 6 নম্বর কারণ 7 নম্বর কারণ হচ্ছে আসহার জাদু যারা জাদু শিখবে এবং জাদু প্রয়োগ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে জাদু শেখা এবং জাদু প্রয়োগ করা এটা ঈমান নষ্টের কারণ এমন কি কেউ যদি জাদু প্রয়োগ করে আর অন্যরা যদি তার জাদুতে বিশ্বাস করে তবুও তারা বেঈমান হয়ে যাবে সুতরাং জাদু ঈমান ভঙ্গের কারণ কিনা ভাই ঈমান ভঙ্গের কারণ আমাদের সমাজে দেখবেন কিছু যাযাবর মহিলারা আছে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর বিভিন্ন ধরনের ডায়লগ মারে চুকে ধাঁধা লাগায়া আপনার আঙ্গুলের ওই চিপা থেকে অথবা নখের চিপা থেকে দেখবেন হাজার হাজার এই পোকা বের করছে তুলা দিয়ে ডেকে রাখে কুফরি কতগুলো মন্ত্র পড়ে কইরা ফু দেয় কতক্ষণ পরে দেখবেন তুলাটা আনছে আনার পরে দেখা যায় তুলার মধ্যে কতগুলো পোকা কিলবিল করতেছে এরকম কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই বিভিন্নখানে যাযাবরের বেশে থাকে তাবু খাটায় খাটায় এরা নিজেরাও বেঈমান এদের এই চিকিৎসার মধ্যে যারা এই বিশ্বাস করবে তারাও বেঈমান হয়ে যাবে এটা জাদু এটা কোনো চিকিৎসা নয় ভাই সাবধান থাকেন এরা ছদ্মবেশে মূর্খতার সাথে মানুষের ঈমান নষ্ট করতেছে নিজেও জানে না কি করতেছে যারা তাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে তারাও জানে না কি করতেছে এরা মানুষের ঈমান হরণ করতেছে এদের এই চিকিৎসা বিশ্বাস করলে ঈমান থাকবে না কারণ এটা জাদু আপনার পায়ের নখের চিপায় এতগুলো জীবাণু বাস করার কোনো সুযোগ নাই যদি থাকতো তাহলে আঙ্গুল খেয়ে ফেলতো এগুলো চুকে দাদা লাগায় দেখায় আসলে কিছুই না ডাক্তারের কাছে যান কাটাছিড়া করে এতগুলো জীবাণু পাইবেন না এই হলো অবস্থা আসহার জাদু করা বা জাদুবিদ্যা প্রয়োগ করা এবং জাদুবিদ্যায় বিশ্বাস করা এটা ঈমান ভঙ্গের সপ্তম নম্বর কারণ আট নম্বর কারণ কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করে তাহলে সে কাফের হয়ে যায় এটা সরাসরি আল্লাহর ফতোয়া আল্লাহ বলেছেন ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন যারা তোমাদের পক্ষ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে এবং তাদের সাথে অনুসরণ করবে ফাইন্নাহু মিনহুম তারা তাদের অন্তর্ভুক্ত ফামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম অতঃপর তোমাদের মধ্য থেকে যারা ফিরে যাবে ফাইন্নাহু মিনহুম তারা তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন এই ধরনের জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না আল্লাহর ফতোয়ায় জানতে পারলাম যারাই মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করবে কোন না কোন ক্ষেত্রে মুসলমানদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করে কাফেরদেরকে সহযোগিতা করবে তারা মুরতাদ কেন ভাই সে যে কেউ হোক না কেন এমন কি একটা মুসলিম রাষ্ট্রের কোন সেনাবাহিনী কোন বিডিআর কোন র‍্যাব কোন পুলিশ এই ধরনের কোন রাষ্ট্রীয় বাহিনীও যদি রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রের সহযোগিতা করতে যায় আর কাফেরদের সহযোগিতা করে মুসলমানের বিরুদ্ধে তাহলে তারাও মুরতাদ হয়ে যাবে ধরেন বাংলাদেশে যদি কোন কাফের রাষ্ট্র আক্রমণ করে ধরেন আমেরিকা আক্রমণ করলো কারণ হেই আক্রমণ করার মাতব্বর এটা বেশি দেখায় 2001 সনে আফগানিস্তানে আক্রমণ করেছে আমেরিকা 300 সনে ইরাকে আক্রমণ করেছে আমেরিকা করে নাই করেছে এই রাশিয়া আমেরিকা এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলো এক এক সময় একটা মুসলিম রাষ্ট্রে হানা দেয় ধরেন আল্লাহ না করুন আমাদের বাংলাদেশে যদি আমেরিকা এসে হানা দেয় আর বাংলাদেশের সেনাবাহিনী যদি আমেরিকার সেনাবাহিনীর সাথে মিলে বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ইমানদার থাকবে না বেঈমান এমন একটা চাক্ষুষ উদাহরণ দিয়ে কেউ রাগ করবেন না তো পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যেকটা সেনাবাহিনীর প্রতিটা সদস্য বেঈমান কেরা জানেন কারণ আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করার জন্য সাত সমুদ্র 13 নদীর ওই পার থেকে আমেরিকা এসেছে আমেরিকা কি মুসলমান শূন্য নিয়ে এসেছে না খ্রিস্টান শূন্য খ্রিস্টানদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করার জন্য আমেরিকা থেকে খ্রিস্টানরা এসেছে পাকিস্তানে এসে পাকিস্তান সেনাবাহিনীকে সাথে নিয়ে আফগানিস্তানের নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে পাকিস্তানের যে কয়টা সামরিক শক্তির যতগুলো সৈন্য আছে পাকিস্তানের যতগুলো সামরিক সৈন্য এই আমেরিকার সাথে যুদ্ধে অংশ নিয়েছে আমেরিকানদেরকে কোন না কোনো ভাবে সাহায্য সহযোগিতা করেছে সবগুলো সৈন্য মুরতাদ কারণ ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ তার মধ্যে বিদ্যমান ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হলো মুজাহারাতুল মুশরিকিন ও মুআওয়ানাতুহুম জিদ্দাল মুসলিমিন মুসলমানদের বিরুদ্ধে কাফের অথবা মুশরিকদের সৈন্যদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফের মুশরিককে সহযোগিতা করা এটা ঈমান ভঙ্গের অষ্টম নম্বর কারণ পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য দলগত মুরতাদ ব্যক্তিগতভাবে কেউ ঈমানদার থাকতে পারে জানি না কিন্তু দলগত মুরতাদ কারণ দলীয় সিদ্ধান্ত ক্রমে তারা আফগানিস্তানের মুসলমানদের পক্ষ না নিয়ে আমেরিকার লাল কুত্তার বাহিনীর পক্ষ নিয়েছে কোনো মুসলমান যদি কাফেরের পক্ষ নেয় সে মুসলমান তাকে না মুরতাদ হয়ে যায়
ভাই আমার ফতোয়া না কেউ খেপলে আমার কিছু করার নাই খেপলে আল্লাহর কোরআনের উপরে খেপেন ঈমান হারান আমার কিছু যায় আসে না আল্লাহ কোরআনে বলেছেন ফামাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে যে কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে কাফেরদের সাথে মিলবে ফাহুয়া মিনহুম এটা তাদের অন্তর্ভুক্ত ঠিক কিনা ভাই ঈমান ভঙ্গের অষ্টম নম্বর কারণ মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা কেউ যদি করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে ঈমান ভঙ্গের নয় নম্বর কারণ কেউ যদি মনে করে আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার ঊর্ধ্বে কেউ আছে অনেকের কাছে অবাক লাগতেছে মনে করতেছেন আল্লাহর পাঠানো শরীয়তের বিরুদ্ধে কেউ আছে ঊর্ধ্বে কেউ আছে বললে তোমরা মনে করেন না হ্যাঁ মনে করেন এই যে মাজারের পীর ফকির আছে না পর্দা পোশিদা নাই হালাল হারাম নাই উযু গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এগানা বেগানার কোনো বাস বিচার নাই পুরুষ মহিলা অডেল বেগরে মুরিদ করে আছে না এই যে মাজারের পীর বাবাগুলো যেগুলো মানুষের আত্মশুদ্ধির নামে কাজ করে মারিফতের নামে কাজ করে শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এরা মনে করে আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার কাছে এরা দায়বদ্ধ নয় এরা মারিফতের লোক আছে না না এরকম লোক কয় অনেক মারিফতের লোক না শরীয়তের কোনো অঙ্ক ওনার ক্ষেত্রে চলে না কেউ যদি কাউকে মনে করে যে শরীয়তের ঊর্ধ্বে সে মারিফতের শিক্ষায় যথেষ্ট শরীয়ত তার জন্য লাগবে না এইরকম বিশ্বাস যদি কেউ কারো ক্ষেত্রে করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে কারণ আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার উপরে ঈমান রাখা প্রত্যেকটা মুমিনের ঈমানের অংশ এটাকে কেউ যদি এটার ঊর্ধ্বে কেউ কোনো কিছু আছে বলে বিশ্বাস করে সাথে সাথে সে ঈমান হারাবে ঠিক কিনা ভাই তাহলে আল্লাহর পাঠানো শরীয়ত ব্যবস্থাপনার ঊর্ধ্বে মারিফত বলতে কোনো কিছু আছে কেউ যদি শরীয়ত ছাড়া কোনো মারিফতের দাবি করে বুঝবেন চাক্ষুষ মুশরিকেরা ঠিক কিনা ভাই এদের কাছে যাওয়া যাবে না এদের সঙ্গ দেওয়া যাবে না এদেরকে সহযোগিতা করা যাবে না বরং আল্লাহর পাঠানো শরীয়তের ব্যবস্থাপনার উপরে যারা বিশ্বাস রাখে না মারিফতের দোহাই দেয় ওই সমস্ত বন্ডদেরকে সব ক্ষেত্রে বয়কট করতে হবে ঈমান ভঙ্গের নয় নম্বর কারণ দশ নম্বর কারণ বলে আজকের আলোচনা শেষ করে দেব আল ইরাদা আন দীনিল্লাহি আযজা ওয়াজাল জীবনের সব কাজকর্ম আকীদায় বিশ্বাসে আল্লাহর দিনের তোয়াক্কা না করা মনটা যেভাবে চাই এভাবে চলতে থাকা এটাও এক পর্যায়ে ঈমান ধ্বংস করে ফেলে আল্লাহ কি বলেছেন জানার দরকারই মনে করে না রাসূল কি শিক্ষা দিয়েছেন জানার দরকারই মনে করে না মনে করে আমার যেমনে মন চায় আমি এভাবে চলবো আল্লাহর পছন্দ হইলে হইব না হলে নাই এরকম লোক আছে না নাই আমাদের সমাজে এই রকম বিশ্বাস পোষণ করা যে আমার মনটা যেভাবে চায় আমি এভাবে চলবো আল্লাহ কি বলেছেন রাসূল কি বলেছেন এত জানার দরকার নাই এত মানার দরকার নাই কোন মুসলমান যদি এই রকম মনে করে সে দ্বীনের সাথে বিমুখ আচরণ করার জন্য মুরতাদ হয়ে যাবে ঈমান ভঙ্গের কয় নম্বর কারণ গেল দশ নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের কালেমার পাঁচটা দাবি মেনে সব ধরনের শিরিক এবং কুফর থেকে ঈমান ভঙ্গের সবগুলো কারণ থেকে বেঁচে থাকার এবং চিরস্থায়ীভাবে জান্নাতে নিজের ঠিকানা মজবুত করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন